ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে হে ইমাম গাজালি আমার এক ওলি আমার এক প্রিয় বান্দা নাম হলো আব্দুর রহমান তার বাড়ি হলো রহমতপুর ওই রহমতপুর গ্রামের আব্দুর রহমান আমার বড় আশেক আমার বড় প্রেমিক ওই আব্দুর রহমান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন ইন্তিকাল হয়ে গেছেন ওই রহমতপুর গ্রামে কোনো আলেম নাই কোনো মৌলবি নাই যে আব্দুর রহমানকে সুন্নত তরিকায় গোসল করাবে কাফন পরাবে জানাজা শেষ করে তাকে দাফন করবে হে ইমাম গাজালি আমি তোমাকে দায়িত্ব দিলাম তুমি রহমতপুর গ্রামে যাও তুমি কি আমার প্রিয় বান্দার সুন্নত তরিকায় গোসল কাফন দাফন জানাজার ব্যবস্থা করো ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির যখন ঘুম ভাঙল সঙ্গে সঙ্গে রহমতপুর গ্রামের দিকে দৌড় শুরু করলেন ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই রহমতপুর গ্রামে গিয়ে সকালবেলায় থন্ন থন্ন করে তালাশ করলেন আর লোকদেরকে জিজ্ঞেস করলেন আব্দুর রহমান নামে কোনো আল্লাহর ওলিকে এই গ্রামে মারা গেছে লোকেরা বললেন না না আমরা জানি না আল্লাহর ওলি নামে আব্দুর রহমান যে মারা গেছে আমরা জানি না তখন একজন লোক বলল হে ইমাম গাজালি এই রহমতপুর গ্রামের শেষ প্রান্তে একজন লোক মারা গেছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন ওই লোকটার নাম কি তখন সে বলল ওই লোকটার নাম হলো আব্দুর রহমান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই বললেন আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমাকে ওই লোকটার কথাই বলেছেন এবার ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই রহমতপুর গ্রামের শেষ প্রান্তের দিকে রওনা হয়ে গেলেন জঙ্গলের ভিতর থেকে হেঁটে হেঁটে অনেক কষ্ট করে গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট একটা ঘর আর একটা লাশ তাদের তাকে চাদর দিয়ে ডেকে রাখা হয়েছে তার স্বজনেরা সন্তানেরা লাশের পাশে বসে বসে কান্না করছে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তার সন্তানদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কান্না করছো কেন তখন তার সন্তানেরা বলল আমার আব্বু আজ মারা গেছে এই গ্রামে কোনো আলেম নাই এই গ্রামে কোনো মৌলবি নাই যে আমার আব্বুকে সুন্নত তরিকায় গোসল করাবে কাফন করাবে আমার আব্বুকে সুন্নত তরিকায় জানাজা শেষ করে আমার আব্বুকে কবরে নামাবে এমন কোন আলেম নাই এই জন্য আমরা খান্না করছি
ইমাম গজলী রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানদেরকে বললেন, তোমরা আর কান্না করিও না, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমার আব্বুর সুন্নত তরিকায় গোসল করানোর জন্য, কাফন পরানোর জন্য, জানাজা শেষ করে দাফন করার জন্য। সুবহানাল্লাহ বলবেন, আর একটু জোরে বলুন। এবার ইমাম গাজালী রহমাতুল্লাহ আল্লাহর বড় ওলি নিজের হাতে গরম পানি বড়ি পাতা করে ওই আব্দুর রহমান নামে লোকটাকে গোসল তরিকায় গোসল করালেন, আপন করালেন, তাকে জানাজা শেষ করে তাকে সুন্নত তরিকায় দাফন করলেন। যেই মাত্র আব্দুর রহমান নামে লোকটাকে কবরে নামালেন, কবর রাখলেন, এমনি কবরের ভিতর থেকে খুশবু বের হয়ে আসছে। আর ঠুচুরে বলুন, ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি বললেন, মনে মনে বললেন, নিশ্চয়ই সে জান্নাতি খারন, এতে কোনো সন্দেহ নাই, এই বান্দার কবর থেকে খুশবু বের হয়ে আসছে। হযরত ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই ওই লোকটাকে কবরে রেখে কবরের উপর বাঁশের খাল, বাঁশের খোল এবং মাটি দিয়ে যখন চাপা দিতে লাগলেন, আর মাটিকে সম্বোধন করে বলতে লাগলেন, হেরে কবরের মাটি, জানোস নি তোর ভিতরে আল্লাহর বড় একজন ওলিকে রেখে যাচ্ছি, তুই তার সঙ্গে সাবধান বিয়াদবি করিস না। সুবহানাল্লাহ বলুন। দাফনের কাজ শেষ করার পর ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই ওই আব্দুর রহমানের সন্তানদেরকে জিজ্ঞেস করলেন, তোমার আব্বু আব্দুর রহমান কি আমল করত যেই কারণে আল্লাহ তাআলা তোমার আব্বুকে জান্নাতের, যেই কারণে আল্লাহ তাআলা তোমার আব্বুকে ওলির মকাম দান করেছে? তখন তার সন্তানটা বলল, আমরা আমাদের আব্বু সম্পর্কে তেমন কোনো আমল জানি না, আমাদের মা আমাদের আব্বুর আমল সম্পর্কে ভালো জানে, আমার মাকে জিজ্ঞাসা করতে পারেন। এবার ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই পর্দার ভিতর থেকে ওই আব্দুর রহমানের বিবিকে জিজ্ঞেস করলেন, হেরে আব্দুর রহমানের বিবি, তোমার স্বামী কি আমল করত যেই আমলের কারণে আল্লাহ পাক তোমার স্বামীকে বেলায়েতের মকাম দান করেছে? তখন আব্দুর রহমানের বিবি ঘরের ভিতর থেকে ডেকে ডেকে বলেন, হে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই, আমার স্বামী কোনো আলেম ছিলেন না, আমার স্বামী ছোট অবস্থায় মাদ্রাসায় লেখাপড়া করতে পারে নাই, কোরআন শিখতে পারে নাই, আমার স্বামী হল একজন কাঠুরিয়া, আমার স্বামী একজন মূর্খ মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের ঘরে দামি কোনো ফার্নিচার নাই, দামি কোনো কাঠ নাই, তবে দামি একটা জিনিস আছে, আল্লাহ পাকের কুরআনুল কারীম আমাদের ঘরের ভিতরে আছে, আমার স্বামী প্রত্যেক দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ে তাকিয়া থেকে কোরআন শরীফ এনে করে করে বলতো, গো আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি না, আমি তোমার কোরআন বুঝতে পারি না, ও আল্লাহ
তুমি কোরআনও যা বলেছ সত্য বলেছ। এই ভাবে আমার স্বামী কোরআনুল কারিম কুলে কুলে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো। আজ পর্যন্ত আমার স্বামীর চোখের নাকের পানি কোরআনের মধ্যে বিদ্যমান আছে। আমার স্বামী যে শাহাদত আঙ্গুল দিয়ে কোরআনের লাইনে রেলে আঙ্গুল ঘোরাতো, আজ পর্যন্ত আমার স্বামীর শাহাদত আঙ্গুলের মাথার দাগ কোরআনের প্রত্যেক লাইনে লাইনে আছে। আমার স্বামী কোরআন কুলে কুলে ফেল ফেল করে খান্নাকারি করতো আর বলতো, হাদা মিন কালামি রব্বি, হাদা মিন কালামি রব্বি, ওগো আল্লাহ তোমার কালাম সত্য, এতে কোনো সন্দেহ নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আব্দুর রহমানের বিবি, হে কাঠুরিয়ার বিবি, আর বলতে হবে না, বুঝতে পেরেছি তোমার স্বামী বড় কোরআনের আশেক ছিল, তোমার স্বামী কোরআনের প্রেমিক ছিল। আল্লাহ তাআলা কোরআনের আশেককে জাহান্নামের আগুনে জ্বলাইতে পারে না, জাহান্নামের কোরআনের আশেককে জাহান্নামের আগুনে জ্বলাইতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তোমার স্বামীকে ওলির মকাম দান করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করেছে। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, কোরআনের ইজ্জত করে সম্মান করে আল্লাহর ওলি হয়েছেন, জোরে বলুন ঠিক কিনা? হে নবীর উম্মতের দল, জান্নাতে যেতে আমরা রাজি আছি কিনা? হে নবীর উম্মতের দল, জান্নাতে যেতে হলে আল্লাহর বিধান মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে, আর আল্লাহর কালাম বেশি বেশি করে তালাওয়াত করতে হবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবে এবং জান্নাতের ভিতরে আমাদেরকে দিদার নসিব করবে। সুবহানাল্লাহ বলবেন না? হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে যাবে তখন আল্লাহ তাআলা জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতিরা, আমি তোমাদেরকে দুনিয়াতে যা যা বলেছি তোমরা কি তা পেয়েছো? তখন জান্নাতিরা বলবে, ওগো আল্লাহ, তুমি কোরআনে যা বলেছো এর সে 97 গুণ বেশি আমাদেরকে দান করেছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের বালাখানা দিয়েছেন, হুরু ঘিলমান দিয়েছেন, আঙ্গুর আপেল দিয়েছেন, কিন্তু এইগুলো তো দুনিয়াতে ছিল, দুনিয়াতে আঙ্গুর আপেল ছিল, দুনিয়াতে হুর ছিল, দুনিয়াতে ধন সম্পদ ছিল, কিন্তু এগুলোকে লাতি মেরে, এইগুলোকে লাতি মেরে ফেলে দিয়েছি তোমাকে পাওয়ার জন্য, তোমার দিদার নসিবের জন্য আমরা এইগুলোকে লাতি মেরে ফেলে দিয়েছি। ওগো আল্লাহ, অসংখ্য গগনে তো নিয়ামত দান করেছ, জান্নাত দিয়েছ, জান্নাতের বালাখানা দিয়েছ, হুর ও গেলমান দিয়েছ, আঙ্গুর আপেল দিয়েছ, কিন্তু এখনো আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হলো তোমার দিদার। হে আল্লাহ, আমাদের আবদার হলো তোমার দিদার আমাদেরকে নসিব করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ তাআলা বলবেন, হে জান্নাতিরাম, তোমাদের আবদার গ্রহণ করা হলো, মঞ্জুর করা হলো, তবে তোমরা দারুস সালাম নামে একটা জান্নাত আছে, সেখানে তোমরা একত্রিত হও। তখন আল্লাহ তাআলা আরশের নিচ থেকে একটা বাতাস ছেড়ে দিবেন, আর মেষকাম্বরের স্তূপ খিল ঢিলা থেকে মেষকাম্বর মেষকাম্বর ভেঙ্গে ঢিলা খিল টিলা থেকে মেষকাম্বর সরাইছে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা আপনাদেরকে লক্ষ্য করে, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা পর্দা সরায়েন, জান্নাতি বান্দাদেরকে লক্ষ্য করেন, আল্লাহ তার বান্দাদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, হাকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে সালাম দিচ্ছে। আরেকটু জোরে বলুন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সালাম দিয়ে জান্নাতিদের সামনে এসে হাজির হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তো জান্নাতিদেরকে সালাম দিবেন, আল্লাহ কোরআনে আমাদেরকে জানাই দিছে, আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াল ইয়াউমা ইয়ালকাউনাহু
সালাম যেদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে সেদিন আমি আসসালামু আলাইকুম বলব সুবহানাল্লাহ বলবেন না হে নবীর উম্মতের দল হে আল্লাহর গোলাম শুধু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন না আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন সুবহানাল্লাহ বলবেন না ফকিয়া বলে সমরকন্দে রহমাতুল্লাহি আলাইহি বলেন জান্নাতের ভিতরে একটা সেমিনার হবে একটা মাহফিল হবে ওই মাহফিলের প্রধান অতিথি হবেন আপনি আমার নবী বিশেষ অতিথি হবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আর একটু জোরে বলুন আর ওই মাহফিলের শ্রোতা হবেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী এবং তাদের ইমানদার উম্মতেরা ওই মাহফিলের শ্রোতা হবেন তাদের বসার জন্য এমন সোলার শট থাকবে না প্লাস্টিকের চেয়ার থাকবে না তাদের বসার জন্য নূরের চেয়ার থাকবে মনে মুক্তার চেয়ার থাকবে স্বর্ণের চেয়ার থাকবে অনেকে চেয়ার পাবে না মেশকাম্বরের ঠেলার উপরে তারা বসবে ওই যেই মাহফিলের প্রধান বক্তা হবেন আপনি আমার নবী যেই মাহফিলের বিশেষ বক্তা হবেন দাউদ পয়গম্বর যেই মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলটা কেমন সুন্দর হবে হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল এবার আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবেন হে দাউদ পয়গম্বর মাহফিলের কাজ শুরু করে দাও আমরা তো দুনিয়াতে দেখা যায় গজল অথবা গান দিয়ে মাহফিলের কাজ শুরু করি কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে যা মাহফিলের কাজ শুরু করবেন আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে বলবেন হে দাউদ পয়গম্বর তুমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করুন এখন প্রশ্ন করতে পারেন দাউদ পয়গম্বর তো কোরআনের হাফেজ ছিলেন না দাউদ পয়গম্বর তো জাবুর কিতাবের হাফেজ ছিলেন কোরআন কিভাবে পড়বে আল্লাহ তাআলা যখন বলবেন হে দাউদ তুমি কোরআন থেকে তেলাওয়াত করো তখন সঙ্গে সঙ্গে দাউদ পয়গম্বর ত্রিশ পারা কোরআনের হাফেজ হয়ে যাবে হে নবীর উম্মতের দল এখন প্রশ্ন করতে পারেন দাউদ পয়গম্বরকে কেন সেই মাহফিলের প্রধান বক্তা বানাবেন কারণ বড় বড় পয়গম্বর যেমন মুসা পয়গম্বর আছেন আল্লাহর সঙ্গে কথা বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ আছেন ওনাদেরকে কেন বিশেষ বক্তা বানাবেন না দাউদ পয়গম্বরকে কেন বিশেষ বক্তা বানাবেন এর জবাব হলো আল্লাহ তাআলা দাউদ পয়গম্বরকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন দাউদ পয়গম্বর যখন জাবুর কিতাব তেলাওয়াত করত তখন আকাশের উড়ন্ত পাখি জমিনে বসে যেত সমুদ্রের মাছ শুকনায় উঠে যেত জঙ্গলে হিংস্র প্রাণীরা জঙ্গল থেকে বের হয়ে আসতো হে আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যখন দাউদ পয়গম্বরকে বলবেন হে দাউদ পয়গম্বর তুমি কোরআনুল কারীমের সুরে তোহা থেকে তেলাওয়াত করো তখন দাউদ পয়গম্বর সুরে তোহা থেকে তেলাওয়াত করবেন তখন দাউদ পয়গম্বর একটা খণ্ড থেকে সত্তর প্রকারের খণ্ড বের হয়ে আসবে দাউদ পয়গম্বর তেলাওয়াত করবেন لتشقى দাউদ পয়গম্বর যখন সূরা তোহা থেকে তেলাওয়াত শুরু করবেন তখন জান্নাতীরা হেলতে থাকবে দুলতে থাকবে আর লাফাইতে থাকবে আর বলতে থাকবে হে রব্বে কারীম কোরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না কোরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে আল্লাহ পাক দাউদ পয়গম্বরকে বললেন বলবেন হে দাউদ দাউদ পয়গম্বর থামো থামো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন হে জান্নাতীরা এর চেয়ে আরো মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে তোমাদের ইচ্ছা আছে কি
জান্নাতিরা বলবে ওগো আল্লাহ এর সারো মধুর কণ্ঠে আছে নাকি আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ আছে তখন আল্লাহ তাআলা এই মাহফিলের প্রধান বক্তা আপনি আমার নবীকে বলবেন ওগো বিশ্ব নবী আপনি উহুদের ময়দানে কোরআনের জন্য উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছেন তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন ওগো আমার পয়গাম্বর আজকে আপনি জান্নাতীদের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনান তখন আল্লাহর পয়গাম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ الله أكبر তখন জান্নাতীরা কুরআন আল্লাহর পয়গম্বরের জবান থেকে কুরআন তেলাওয়াত শুনে লাপাতে থাকবে হেলতে দুলতে থাকবে আর বলতে থাকবে একটা আওয়াজ করতে থাকবে হে রব্বে করিম কুরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না কুরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না আল্লাহর পয়গম্বর যখন কুরআন তেলাওয়াত শেষ করবেন সূরা ইয়াসিন শেষ করবেন এমনি আল্লাহ তাআলা বলবেন হে জান্নাতীরা এর সে কি আরো মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে তোমাদের ইচ্ছা আছে কি সুবহানাল্লাহ জান্নাতীরা বলবে ওগো আল্লাহ এর সে আর কি মধুর কণ্ঠে কুরআন তেলাওয়াত আছে নাকি তখন আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ হে জান্নাতীরা দুনিয়াতে তোমরা আমার দেওয়া কণ্ঠে আমার দেওয়া কালাম শুনেছ আমার দেওয়া কোরআন শুনেছ আমার জবান দে তো আমার কালাম জিন্দগিতে কোনোদিন শুনো নাই আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো আর একটু জোরে বলুন আল্লাহ তাআলা সেই দিন সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন আমরা তো বলি আর রহমান আল্লামাল কুরআন সেদিন আল্লাহ তাআলা একটা শব্দ বাড়ায় বলবেন আনার রহমান আল্লামাল কুরআন হে জান্নাতীরা দুনিয়াতে শুনেছ আর রহমান করুণাময় দয়ালু আনা আমি আল্লাহ তাআলা যখন সূরা রহমান তেলাওয়াত শুরু করবেন তখন জান্নাতের হেলতে থাকবে ধুলতে থাকবে পাগলের মতো বলতে থাকবে আল্লাহ হে রব্বে করিম কুরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না কুরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না কুরআন তেলাওয়াত বন্ধ করিয়েন না শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর চলে যাবে জান্নাত থেকে হুরুকেল মান্দা টুকিন পাঠাবে স্লিপ দেবে ওগো আল্লাহ মাহফিল সমাপ্ত করুন আর না হলে আমাদের স্বামীদেরকে জিন্দগিতে পাবো না তখন আল্লাহ তাআলা কুরআন তেলাওয়াত বন্ধ করে মাহফিল সমাপ্ত করে বলবেন হে জান্নাতীরা ওঠো ওঠো জান্নাতীরা জান্নাত থেকে ওঠো উঠে তোমরা বোরাকে চর হয়ে আপন আপন জান্নাতের ভিতরে চলে যাও এবার যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে তখন হুরু গিলমানরা তাদের মাথা থেকে পা পর্যন্ত তাকায়া থাকবে তখন সে বলবে তোমরা কি আমাকে চিনো নাই আমি না এই বাড়ির মালিক তখন হুরু গিলমান ডাকদা বলবে না তোমাকে চিনতে অসুবিধা হচ্ছে কারণটা হলো আজকে তোমরা আল্লাহর মাহফিলে অংশগ্রহণ করেছো সরাসরি আল্লাহর তজল্লি আল্লাহর তাওয়াজ্জু আল্লাহর দৃষ্টি সরাসরি তোমাদের উপর করেছে আগের সে এখন আল্লাহর তাজাল্লি আল্লাহর দৃষ্টির কারণে তোমরা হাজার হাজার বেশি গুণ আগের চেয়ে সুন্দর হয়ে গেছো হে নবীর উম্মতের দল কোরআনের আশেক হতে পারলে আল্লাহ তাআলা কোরআনের আশেককে জাহান্নামের আগুনে জ্বালাবে না জোরে বলেন ঠিক কি না হে নবীর উম্মতের দল আপনারা কি হাফিজ হুজুর নাম শুনছেননি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই কোরআনের কত আশেক ছিলেন কোরআনের কত প্রেমিক ছিলেন মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইর বয়স যখন দশ বছর তখন তিনি চিন্তা করলেন ইচ্ছা করলেন ভারত পানিপথ মাদ্রাসায় গিয়ে কোরআনের উচ্চতর শিক্ষা লাভ করবেন তখনকার জমানায় তখনকার খালে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল ভারত পানিপথ মাদ্রাসা এখন হলো সবচেয়ে বড় মাদ্রাসা হলো ভারত দেওবন মাদ্রাসা হে আল্লাহর গোলাম
নবীর উম্মতের দল মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই কুরআন শিক্ষার জন্য ইচ্ছা করলেন ভারত পানিপথ মাদ্রাসা যাবে চিন্তা করতে লাগলেন ভারত পানিপথ মাদ্রাসা যাবে টাকা লাগবে এবং রাস্তাঘাট চেনাও লাগবে মা বাবার পারমিশন লাগবে জুড়ে বলেন ঠিক কিনা বাপ মার অনুমতি না নিয়ে যদি মাদ্রাসায় যায় হয়তো রাস্তায় বিপদ হতে পারে এই জন্য মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই তার মার কাছে গিয়া বলল গো মা কুরআন শিক্ষার জন্য ভারত পানিপথ মাদ্রাসায় যাব তখন তার মা বললেন ওরে বাবা ভারত পানিপথ মাদ্রাসা তো অনেক দূরে বাংলাদেশ থেকে আরেক দেশে ভারত না আমি তোমাকে অনুমতি দেই নাই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বাবার কাছে গেলেন বাবা অনুমতি দিলেন না কিন্তু হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই যে কোরআনের আশিক ছিল কোরআনের বড় প্রেমিক ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই অন্তরে কোরআনের মহব্বত কোরআনের আশিক দাউ দাউ করে চলতেছিল হাইমা হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই একটা ছাত্রকে কোরআন পড়াতেন ওই মাস শেষে ওই ছাত্র গার্জেনে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে দশটা টাকা দিলেন আজ থেকে 109 বছর আগের কাহিনী এ নবীর উম্মতের দল এবার মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই 10টা টাকা পেয়ে ইচ্ছা করলেন ভারত পানিপথ মাদ্রাসায় চলে যাবে এবার মার কাছে গিয়া বললেন একমতে বললেন মাদ্রাসার কথা বললে তো মা অনুমতি দেবে না হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বললেন হে মা আমি আমার আমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাব কিছুদিন দেরি হয়ে যেতে পারে এতে আপনি আমাকে বদদুয়া দিবেন না এই কথা বললে মার কাছ থেকে অনুমতি নিলেন বাবার কাছ থেকে অনুমতি নিলেন হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই নোয়াখালী জেলা লক্ষ্মীপুর লদুয়া গ্রাম থেকে রওনা হয়ে গেলেন ভারত পানিপথ মাদ্রাসার দিকে ওই সময়ে নোয়াখালী থেকে চাঁদপুর লঞ্চ ঘাট যেতে হতো চাঁদপুর লঞ্চ ঘাট থেকে খুলনা থেকে রেলগাড়িতে ভারত পানিপথ যেতে হতো হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল কোরআন শিক্ষার জন্য হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই রওনা হয়ে গেলেন হে আল্লাহর গোলাম নোয়াখালী থেকে ভারত পানিপথ মাদ্রাসা হলো প্রায় 2500 কিলো দূরে সুবহানাল্লাহ বলবেন হে আল্লাহর গোলাম হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বাড়ির থেকে পায়ে হেঁটে রওনা হয়ে গেলেন চলতে চলতে 40 কিলো অতিক্রম করে চাঁদপুর গিয়া পৌঁছলেন চাঁদপুর পৌঁছে চিন্তা করতে লাগলেন কোন লঞ্চ কোন স্টিমার খুলনা যাতায়াত আমি চিনি না হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ওই চাঁদপুর মেঘনা ঘাটে হাঁটতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন হে আল্লাহর গোলাম যেই লোকটা বড় হয়ে ওলি হবে ছোট অবস্থায় আল্লাহ তাআলা তার মধ্যে ওলির গুণাগুণ দিয়া দেয় জুড়ে বলুন ঠিক কিনা হে নবীর উম্মতের দল এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই চোখের পানি চড়ে চড়ে কান্না করে আর বলে ওগো আল্লাহ কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয়েছি দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয় দুনিয়ার কোনো টাকা উপার্জনের জন্য ঘর থেকে বের হয়ে নাই মা বাবাকে ছেড়েছি ঘর বাড়ি ছেড়েছি আত্মীয় স্বজন ছেড়েছি তোমার কোরআন শিক্ষার জন্য ও আল্লাহ তুমি আমাকে ভারত পানিপথ যাওয়ার ব্যবস্থা করিয়া দাও এমনি একটা লোক এসে বলল হে বাবা তুমি এই ঘাটে তুমি হাঁটাহাঁটি করছো কেন এর কারণটা কি এমনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বলেন চাচা আমি বাড়ির থেকে আসছি আমি ভারত পানিপথ মাদ্রাসা যাব কোরআন শেখার জন্য আমি চাঁদপুর স্টেশনে আসছি চাঁদপুর লঞ্চ ঘাটে আসছি কিন্তু কোন লঞ্চ বা স্টিমার খুলনা যাবে তা তো আমি চিনি না তখন ওই মুরগি বলল হে বাবা আমার বাড়ি হলো খুলনা আমি আসছি চাঁদপুর বেড়ানোর জন্য আমি এখন চলে যাব বাবা তুমি আমার সঙ্গে চলো সাহায্য কে করলেন জুড়ে বলুন আর একটু জোরে বলুন হে আল্লাহর গোলাম এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ওই লোকটার সঙ্গে স্টিমারে রওনা স্টিমারে উঠলেন স্টিমার যখন খুলনা গিয়া পৌঁছল তখন ওই খুলনায় নির্ধারিত ঘাটে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই নামলেন
আর হাফিজ জহুরি রহমাতুল্লাহ আলাইহি আগের গাঠে ওই লোকটা নেমে গেলেন আর হাফিজ জহুরি রহমাতুল্লাহ আলাইহি নির্ধারিত স্টেশনে গিয়ে নামলেন নির্ধারিত গাঠে গিয়ে নামলেন হে নবীর উম্মতের দল হাফিজ জহুরি রহমাতুল্লাহ আলাইহির যে 10 টাকার সাথে নিয়ে গিয়েছিল টাকা শেষ হয়ে গেছে এখন কিভাবে ভারত যাবে চিন্তায় পড়ে গেলেন মাতুল্লাহ হেলে পায়ে হাঁটা শুরু করলেন ভাইয়ের আমার কিছুক্ষণ যাওয়ার পরে এমনি একটা পাগলা কুকুর হাফিজ হুজুর রহমাতুল্লাহর পায়ে খামর দিয়ে ধরেছে আর খামর ছাড়ে নাই হাফিজ হুজুর রহমাতুল্লাহ হেলাই হাউ মাউ করে কান্না শুরু করে দিলে তখন আশেপাশের লোকেরা দৌড়ে এসে বললেন আশেপাশের লোকেরা দৌড়ে এসে কুকুরকে সরালেন আর তাকায় দেখলো ওই ছেলের চারা থেকে নূর চমকাচ্ছে লোকেরা দেখলাম এই ছেলেতে এলাকার কেহ নয় ওই লোকেরা জিজ্ঞাসা করলো বাবা তোমার বাড়ি কোথায় ঘর কোথায় মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ হেলে বললেন আমার বাড়ি হলো বাংলাদেশ নোয়াখালী জেলা আমি কোরআন শিক্ষার জন্য আমি রওনা হয়েছি আমি যাব ভারত পানিপথ মাদ্রাসায় আমি এখানে আসার পরে আমাকে পাগলা কুকুরে কামড় মেরেছে আশেপাশের লোকেরা আল্লাহর ওলি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলেন ডাক্তারকে বললেন চিকিৎসা করার জন্য তারা বলল এই বাংলাদেশে পূর্ব পাকিস্তানে কুকুরের কামড়ে কোনো চিকিৎসা এখনো হয় নাই তাকে চিকিৎসা করতে হলে ভারত পানিপথ মাদ্রাসায় যেতে হবে ভারত পানিপথ যেতে হবে তখন লোকেরা টাকা পয়সা কালেকশন করে চিঠিকে দুইটা টিকিট দিয়ে বোঝাই দিলেন যে তাকে ভারত পানিপথ মাদ্রাসায় ভারত পানিপথ হাসপাতালে তাকে নামাই দিবা হে আল্লাহর গোলাম এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ট্রেনে উঠে চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে ওগো আল্লাহ আমি তো কুকুরের কামড় খেয়ে আমি নারাজ হয়ে গিয়েছিলাম এখন তো দেখি কুকুরের কামড় আমার জন্য রহমত আল্লাহ আকবার বলো হে নবীর উম্মতের দল হে আল্লাহর গোলাম এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে ভারত হাসপাতালে টিটি থেকে নামায় দিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির চিকিৎসা হওয়ার পর হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো চিকিৎসার জন্য জান্নাই আল্লাহর কোরআন শিখার জন্য ভারত গিয়েছিলেন হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি সুস্থ হওয়ার পর ভারত পানিপথ মাদ্রাসায় চলে গেলেন ভারত পানিপথ মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার বড় হুজুরের রুমের ভিতরে প্রবেশ করে বললেন হুজুর আমি আসছি আপনার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমাকে ভর্তি করুন তখন মাদ্রাসার বড় হুজুর বলল বাবা তুমি এমন এক সময় আসছো যে সময় আমাদের মাদ্রাসার ভর্তির সময় শেষ এখন আর তোমাকে ভর্তি করা সম্ভব হবে না কারণটা হলো আমাদের মাদ্রাসায় থাকারও ব্যবস্থা নাই খাওয়ারও ব্যবস্থা নাই ওই সময়ে ওই যুগে ওই এলাকার মানুষ খুব দুর্ভিক্ষ ছিল হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বড় হুজুরের কদমে জড়ায় ধরে বললেন হুজুর আমি আসছি আপনার মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য আমি আসতে গিয়ে কুকুরের খামুর খেয়েছি হুজুর আমাকে দয়া করে ভর্তি করুন কিন্তু বড় হুজুরে বলে বাবা তোমাকে ভর্তি করার তো কোনো সুযোগ নাই বড় হুজুরে কান্না করে বলল বাবা তোমাকে ভর্তি করার সময় নাই সময় শেষ হয়ে গেছে এবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বড় হুজুরে কামরা থেকে বড় হয়ে বের হয়ে একটা মসজিদে চলে গেলেন ওই মসজিদের ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে ওগো আল্লাহ তোমার কোরআন শিক্ষার জন্য এসেছি তুমি কি আমার তোমার কোরআন শিখাবে না এইভাবে কান্না করার পর কিছুক্ষণ কান্না করার পর আবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই পানিপথ মাদ্রাসার বড় হুজুরে কামরার ভিতরে ঢুকে বড় হুজুরে পা জড়ায় ধরে বললেন ওগো আল্লাহর ওলি দয়া করে আমাকে মাদ্রাসায় ভর্তি করুন আমি বাংলাদেশ নোয়াখালী জেলাতে আসছি আপনার মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য আসতে গিয়ে কুকুরের কামড় খেয়েছি আমি আমার যে ফিরত যে টিকিটটা ছিল ওই টিকিটটা ছিঁড়ে ফেলেছি হুজুর আমাকে দয়া করে ভর্তি করুন বড় হুজুর বলে বাবা ভর্তি তো সুযোগ নাই আমি তোমাকে কীভাবে ভর্তি করব এবার মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই বললেন যে হুজুর আমাকে শুধু ভর্তি করেন আর আমি টাকা খাওয়ার ব্যবস্থা আমি নিজে করব হে আল্লাহর গোলাম
আবার বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি হাফিজ হুজুরকে ভর্তি করলেন হাফিজ হুজুর সারা দিন কুরআন শিখলেন সন্ধ্যা বেলায় মাদ্রাসাতে বের হয়ে গেলেন মহল্লার এক মসজিদে চলে গেলেন হে আল্লাহর গোলাম মাগরিবের নামাজ সেখানে পড়লেন মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াত মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াত শুরু করে দিলেন জিকির আজকার শুরু করে দিলেন এশার পর্যন্ত জিকির আজকার করে সময় কাটিয়ে দিলেন হে আল্লাহর গোলাম 10 বছরের বালক ওই সময় তো মা ও সৈয়মত সন্তানে সন্তানের মা বাবা কাফর দয়া দে জুরে বলেন ঠিক কিনা হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাই 10 বছর বয়সে ওই মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ে কান্নাকাটি করতে লাগলেন এশারের নামাজ ওই মসজিদে পড়লেন এশারের নামাজ পড়ার পর ওই মসজিদের কাদেম জানালার দরজা বন্ধ করে ফেললেন হঠাৎ করে তাকায় দেখে একটা বালক বসে বসে জিকির করছে এমনি মুহাম্মদুল্লাহ হাফেজ হুজুরকে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কোথায় দিয়ে আসছো তুমি এখানে কি জন্য আসছো এমনি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেন চাচা আমি আসছি ভা বাংলাদেশ থেকে বাংলাদেশ নোয়াখালী জেলা থেকে আসছি আমি পানিপত মাদ্রাসায় ভর্তি হয়েছি কোরআন শিক্ষার জন্য কিন্তু আমার টাকার ব্যবস্থা হয় না ওগো চাচা দয়া করে আপনার মসজিদের বারিন্দে আমার টাকার একটু ব্যবস্থা করে দেন আমার খাবারের কোনো ব্যবস্থা করতে হবে না তখন মসজিদের খাদিম বলল ঠিক আছে তুমি বারিন্দায় থাকো এবার মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই মসজিদের বারিন্দাই শুয়ে বললেন আর কুরআন তেলাওয়াত করতে লাগলেন শীতের মৌসুম কন কন শীত আর মশার কামুর হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই একদিকে কুদার্ত আরেক দিকে ঠান্ডা আল্লাহর গোলাম রাত্রে 12টায় কুদার জ্বালায় মসজিদের বারিন্দা থেকে বের হয়ে গেলেন পাশের এক বাজারে চলে গেলেন সেখানে গিয়ে দেখে একটা হোটেল খোলা আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই হোটেলের ম্যানেজারকে গিয়ে বললেন হে চাচা আমি বাংলাদেশ থেকে আছি আপনার মাদ্রাসায় পানিপত মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য আমার মাদ্রাসায় ভর্তি আমাকে মাদ্রাসায় ভর্তি করেছে আমার টাকার ব্যবস্থা হয়ে গেছে হে চাচা আপনার হোটেলে আমার একটু কাজ দেন এর বিনিময়ে আমার কিছু খাবার দিবেন হোটেলের ম্যানেজার বলল বাবা আমার হোটেলে কোনো কর্মচারী প্রয়োজন নাই আমার লোকের কোনো প্রয়োজন নাই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন ও চাচা আমি রাত্রে 12টার সময় এসে আপনার হোটেলের সবগুলো তাল প্লেট সবগুলো আমি দৌত করে দেব আর এর বিনিময়ে আপনি আমাকে 2টা রুটি দিবেন যেই 2টা রুটি সারাদিন কেহ কোনো কাস্টমার খাই নাই বাসি 2টা রুটি আমাকে দেবেন 1টা রুটি আমি রাত্রে 12টার সময় খাবো আর 1টা রুটি আমি দিনের বেলার জন্য রেখে দেব হে আল্লাহর গোলাম এবার হোটেলের ম্যানেজার রাজি হয়ে গেল হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন টাকারও ব্যবস্থা হয়ে গেল খাবারও ব্যবস্থা হয়ে গেল হে আল্লাহর গোলাম এইভাবে কিছুদিন চলার পর মাদ্রাসায় পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার মধ্যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই 8টা দেশের ছাত্রের মধ্যে হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই 1 নম্বর পাশ করলেন হে আল্লাহর গোলাম এ নবীর উম্মতের দল এবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাই ওই মাদ্রাসায় পড়তে লাগলেন কিছুদিন যাওয়ার পরে ওই এলাকায় একটা নিয়ম ছিল যদি কোনো মানুষ মারা যেত তাহলে তার আত্মীয়স্বজন দেশে তার সন্তান দেশে ওই মাদ্রাসায় বড় হুজুরের কাছে একটা ছাত্র সেতু 40 দিনের জন্য এ আল্লাহর গোলাম হঠাৎ করে একদিন ওই পাশে মহল্লার একজন লোক মারা গেল ওই লোকটাকে মাদ্রাসায় জানাজা নামাজ পড়ানো হলো জানাজা নামাজ পড়ানোর পর তার সন্তান দেশে বড় হুজুরের কাছে এসে বলল হুজুর আমাকে একটা ছাত্র দেন 40 দিনের জন্য তখন হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইকে মাদ্রাসায় বড় হুজুর তাকে স্মরণ করলেন বললেন হে হাফিজি হুজুর হে হাফিজি হে মুহাম্মদুল্লাহ তুমি কোথায় থাকো তুমি কোথায় খাও তোমার তো আমি খোঁজ খবর নিতে পারি না হে বাবা আজকে তোমার লজিংয়ের ব্যবস্থা হয়ে গেছে এবার ভাইয়ারা আমার ওই ঘরে থাকতে লাগলেন খাইতে লাগলেন 39 দিন যখন হলো তখন পাশের আরেকজন লোক মারা গেল হে নবীর উম্মতের দল এই নিয়ম অনুযায়ী মাদ্রাসার মাঠে জানাজার নামাজ হলো তার সন্তানরা সে বলল হুজুর আমাকে একটা ছাত্র দেন আমরা 40 দিন খাওয়াবো তখন মাদ্রাসার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই আবার হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে দিলেন বললেন যে বাবা তোমার এই লজিং শেষ হয়ে গেছে
অমুকের বাড়িতে আবার তোমার 40 দিন খাবারের ব্যবস্থা হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আবার যখন 39 দিন হয়ে গেল, আবার পাশের একজন লোক মারা গেল, আবার তার মহল্লার লোকের মাদ্রাসায় লাশ নিয়ে আসলো, জানাজা নামাজ পড়ানোর পরে তার সন্তান দেশে বড় হুজুরকে বলল, হুজুর আমাদেরকে একটা ছাত্র দেন, আমরা 40 দিন খাওয়াবো। এইভাবে যখন কয়েক মাস চলে গেল, হে আল্লাহর গোলাম, বড় হুজুর রহমাতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কি মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর যখন 39 দিন হয়ে যা, এমনি পাশের একজন লোক মারা যা, বিষয়টা কি বুঝতে পারলাম না। মাদ্রাসার বড় হুজুর আল্লাহর ওলি ছিলেন, মাদ্রাসার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই এশার নামাজ পড়ে, জিকির আজকার করে, নবীজির উপর 100 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায় গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহর পয়গাম্বরে সে হাজির হয়ে গেছে। আল্লাহর পয়গাম্বর মাদ্রাসার বড় হুজুরকে ডেকে বলেন, হে মাদ্রাসার বড় হুজুর, যতক্ষণ পর্যন্ত হাফিজ হুজুরের লজিন না হবে ততক্ষণ পর্যন্ত এই এলাকার প্রত্যেক 39 দিন পরে পরে একজন লোক মারা যাবে, যতক্ষণ পর্যন্ত এই এলাকায় হাফিজ হুজুরের খাবারের ব্যবস্থা হওয়া হবে ততক্ষণ ততদিন পর্যন্ত প্রত্যেক 39 দিন পরে পরে একজন লোক মারা যাবে। এক পর্যায়ে প্রয়োজনে আল্লাহ তাআলা এই এলাকার সকল মানুষকে নিয়ে যাবেন, তারপরও হাফিজ হুজুরের খাবারের ব্যবস্থা করবে। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, এই জন্য ভাইয়ারা আমার আমরা কোরআনকে ভালোবাসব, কোরআনকে মহব্বত করব। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য দেশ ছেড়েছেন, বিদেশ দেশ ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন। হে আল্লাহর গোলাম, আমাদের আকাবিররা কোরআনের জন্য কত কোরবান করেছেন। হে আল্লাহর গোলাম, এক মুজাহিদ জিহাদের ময়দানে চলে গেছেন, তার বিবিকে বললেন, হে বিবি, তোমার গর্ভে যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি কোরআন শিক্ষা দিবা। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, আবার যখন ওই আব্দুর রহমান নামে মুজাহিদ জিহাদের ময়দানে চলে গেলেন, ওইদিকে তার বিবির ঘরে সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম রেখেছেন রাবিয়াতুর রায়। হাদিসের কিতাবে বড় একজন রাবির নাম পাওয়া যায়, রাবিয়াতুর রায়। ওই রাবিয়াতুর রায় যখন জন্মগ্রহণ করলেন, হে আল্লাহর গোলাম, সন্তানের জন্য বাপ মা হলো প্রথম উস্তাদ, আর ঘরটা হলো প্রথম বিদ্যালয়, জুড়ে বলুন ঠিক কিনা। বাপ মা সন্তানকে যে শিক্ষা দিবে ওই শিক্ষা মরণ পর্যন্ত তার সন্তান থাকবে, জুড়ে বলুন ঠিক কিনা। হে আল্লাহর গোলাম, হে নবীর উম্মতের দল, হে যুবক ভাই, তোমার সন্তানের মা যাকে বানাবা তাকে দেখবা তুমি দিনদার কিনা, জিন্দার দিকে তুমি বিবাহ করো, তাহলে তোমার বিবির গর্ভ থেকে আনোয়ারশা কাশ্মীরি বের হবে, আনোয়ারশা কাশ্মীরি বের হবে, আশরাফ থানভী বের হবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি বের হবে, জুড়ে বলুন ঠিক কিনা। হে নবীর উম্মতের দল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহির মা যখন তাকে মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে গিয়ে বললেন, হুজুর আমার সন্তানকে আলিফ বা তা আসা শিক্ষা দেন। এইমাত্র হুজুর বললেন আলিফ বা তা আসা পড়ো, তখন ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইব ফিহি। এইভাবে একাধারে পণ্ডবরা কোরআন শরীফ মহস্ত শুনাই দিলেন, সুবহানাল্লাহ বলবেন না। হে আল্লাহর গোলাম, এবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উস্তাদ তার মার কাছে গিয়ে বলল, হে মা, তুমি কি আমার সাথে মস্কারা করলেন, এ বলছো তোমার সন্তানকে আলিফ বা তা আসা শিক্ষার দেওয়ার জন্য, কিন্তু তোমার সন্তান আমাকে পণ্ডবরা কোরআন শরীফ মহস্ত শুনাই দিয়েছে, এটা কিভাবে সম্ভব হলো? কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ মা বলল, আমার সন্তানকে যখন দুধ পান করাইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করে করে আমি সন্তানকে দুধ পান করে আছি, সুবহানাল্লাহ বলল। হে আল্লাহর গোলাম, রাবিয়াতুর রায় যখন চলাফেরার ঘরে বয়স উপনীত হলো, এবার তার মা তার সন্তানকে রাবিয়াতুর রায়কে মসজিদ নবী মাদ্রাসায় ভর্তি করে দিলেন। হে আল্লাহর গোলাম, অল্প দিনেই রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই ক্লাসের 1 নম্বর হয়ে গেলেন, তার জেহেন ছিল খুব প্রখর, অল্প দিনে সমস্ত কিতাব হল করে ফেললেন মদিনার, অল্প দিনে সমস্ত কিতাব হল করে ফেললেন। রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত মহাদ্দেশ হয়ে গেলে,
হে আল্লাহর গোলাম এবার মদিনার আশেপাশের ওলামাই কেরাম রাবিয়াতুর রায়কে পরামর্শ করে মসজিদ নববীর ইমাম বানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না মসজিদ নববীর ইমাম বানিয়ে দিলেন হে আল্লাহর গোলাম হে নবীর উম্মতের দল নবীর মসজিদের ইমাম হওয়া সাধারণ বিষয় না যে মসজিদে আল্লাহর পয়গাম্বর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছেন ওই মসজিদের ইমাম হয়ে গেলেন রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই নবীর রওজার পাশে বসে বসে নবীজির নবীজিকে শোনায় শুনে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছেন আর তার দরসে অসংখ্য অগণিত ছাত্র এসে হাজির হয় সুবহানাল্লাহ বলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইয়ের মতো হাসান বসরি রহমাতুল্লাহের মতো বড় বড় ফকির রাবিয়াতুর রায়ের দরসে হাজির হও আর রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই আল্লাহর পয়গম্বরকে হাদিস শুনে শুনে ছাত্রদেরকে হাদিস পড়ান আল্লাহু আকবার বলুন হে নবীর উম্মতের দল ওই দিকে রাবিয়াতুর রায়ের বাবা 29 বছর পরে বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করলেন ওই সময় রাবিয়াতুর রায় তার মার সঙ্গে কথা বলছে এমন সময় তাকায় দেখে ঘরের ভিতরে একজন লোক অনুমতি ছাড়া প্রবেশ করেছে তার মাথায় সাদা পাগড়ি দাড়ি সাদা সাদা দাড়ি এ আল্লাহর গোলাম এবার রাবিয়াতুর রায় বললেন যে আপনি কে আপনার পরিচয় কি আপনি অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করেছেন আপনি দয়া করে বাহিরে যান আপনি আল্লাহর রাস্তায় বাহিরে যান ততই রাবিয়াতুর রায় বাধা দেয় ততই তার বাবা সামনে দিয়ে অগ্রসর হ কারণ বাবা সন্তানকে চিনে না সন্তান বাবাকে চিনে না সুবহানাল্লাহ বলো হে নবীর উম্মতের দল এবার রাবিয়াতুর রায়ের মা ডাক দে বলল হে রাবিয়াতুর রায় মুরব্বী মানুষ যখন যেহেতু ঘরের ভিতরে প্রবেশ করে বলছে তাকে ঢুকার পারমিশন দাও তুমি ছাত্র থেকে হাদিস পড়ার জন্য মসজিদে নববীতে চলে যাও ছাত্র তোমার জন্য অপেক্ষায় আছে রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি যা আর মনে মনে চিন্তা করতে লাগলো আমার মা তো জিন্দগিতে কোনো বেগানা পুরুষের সামনে পড়ে নাই আমার মা তো জিন্দগিতে পর্দা লঙ্ঘন করে নাই বিষয়টা বুঝতে পারলাম না মুরব্বী একজন ঘরের ভিতরে প্রবেশ করেছে মা বাবা মাও তাকে আসার জন্য অনুমতি দিয়েছে বিষয়টা বুঝতে পারলাম না এবার রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাইহি এবার রাবিয়াতুর রায় রহমাতুল্লাহ আলাই মার কথা শুনে মসজিদ নববীতে চলে গেলেন হাদিস পড়ানোর জন্য ওই দিকে দেখা গেল রাবিয়াতুর রায়ের বাবা এসে রাবিয়াতুর রায়ের মাকে সালাম দিয়ে বলল যে বিবি বিষয়টা বুঝতে পারলাম না যে এই যে একটা বালক তোমার সামনে আসছে তো নওজোয়ান বালক তুমি কি আল্লাহর বিধান লঙ্ঘন করেছো তুমি কি কোরআন পর্দা লঙ্ঘন করে ফেলেছো ওই লোকটাকে এমনি রাবিয়াতুর রায়ের মা বলল ওগো স্বামী আপনার প্রশ্নের জবাব দেওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন আপনি ঘরের ভিতরে ঢুকে তিনটা সুন্নত লঙ্ঘন করেছেন এক নম্বর হলো আপনি এত লম্বা সূরা সফর করেছেন আপনি নবীজির মসজিদে দুই রাকাত নামাজ পড়লেন না কেন দুই নম্বর হলো নবীজির রওজা শরীফ জিয়ারত করলেন না কেন তিন নম্বর হলো ঘরে ঢুকার আগে আপনি সালাম দিলেন না কেন রাবিয়াতুর রায়ের বাবা আবার চলে গেলেন মসজিদ নববীতে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে যখন মসজিদ নববীতে আল্লাহর নবী রওজা মুবারকের সামনে গেলেন গিয়া দেখে নবীজির রওজার পাশে একটা বালক একটা যুবক তাদের মতো সুন্দর চেহারা দূর থেকে চেহারা চেনা যাচ্ছে না যুবক আল্লাহর পয়গম্বরকে শুনে শুনে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে এবার রাবিয়াতুর রায়ের অন্তরে খামর মারল রাবিয়াতুর রায়ের বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে ওগো আল্লাহ ওই সন্তানের বাবা যদি আমি হইতে পারতাম কতই না ভালো হতো কোন মায়ের সন্তান জানে কোন বাবার সন্তান জানে ওই যুবক এবার রাবিয়াতুর রায়ের বাবা আব্দুর রহমান নবীজির রওজা মুবারক জিয়ারত করে ঘরে গিয়ে সালাম দিলেন এবার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন রাবিয়াতুর রায়ের মা তার স্বামীকে বলল গো স্বামী আপনি কান্না করছেন কেন কান্নার কারণ কি এমনি রাবিয়াতুর মা ডাক দে বলে গো স্বামী আপনি কান্না করছেন কেন চোখের পানি ছেড়ে চোখের পানি করে মুছতে লাগলেন আর বলতে লাগলেন গো স্বামী আপনি কান্না করছেন কেন এমনি রাবিয়াতুর রায়ের বাবা বলে যে আমি মসজিদ নববীতে দুই রাকাত নামাজ পড়ে যখন আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলাম তখন দেখলাম একটা যুবক
পড়তে ভালো করে সেহারা চেনা যাচ্ছে না আল্লাহর পয়গম্বর কি শুনে শুনে ছাত্রদেরকে হাদিস পড়াচ্ছে ওই সন্তানের বাবা যদি আমি হইতাম তাহলে কতই না ভালো হতো এমনে আব্দুর রহমানের বিবি ডাক দে বলল গো আমার প্রাণের স্বামী ওই যুবকটা হলো আপনার সৌরজার সন্তান এবার চলুন এবার রাবিয়া তুরায়ের বাবার মা রওনা হয়ে গেলেন মসজিদ আল্লাহর পয়গম্বরের রওজাতের সামনে গিয়ে রাবিয়া তুরায়ের মা ডাক দিলেন হে রাবিয়া তুরায় হে রাবিয়া তুরায় এমনি রাবিয়া তুরায় হাদিসের কিতাব বন্ধ করে চলে আসলেন এসে দেখে ওই ঘরে যে বৃদ্ধ লোকটা দেখেছিলেন ওই বৃদ্ধ লোকটা ওই রাবিয়া তুরায়ের মার পাশে দাঁড়িয়ে আছে এমনি রাবিয়া তুরায় তার মাকে বললেন ওগো মা ওই বৃদ্ধ লোকটাকে এমনি রাবিয়া তুরায় মা ডাক দে বলল বাবা তুমি প্রায় সময় বলতো তোমার বাবা কোথায় কোথায় আছে কোথায় তাকে তোমার আব্বার চেহারা কেমন তুমিও যা মনে করতো তোমার আব্বা বিদায় পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আমি ভাবছিলাম তোমার আমার স্বামী দুনিয়াতে বিদায় হয়ে গেছে ২৯ বছর পরে আসছে এই হলো তোমার বাবা সুবহানাল্লাহ বলো এবার রাবিয়া তুরায় রহমতুল্লাহ আলাই বাবাকে জড়ায় ধরে কাঁধে বাবা সন্তানকে জড়ায় ধরে কাঁধে বাবা কাঁধে এই জন্য উপযুক্ত সন্তান পেয়েছেন আর সন্তান কাঁধে এই জন্য যে তার বাবাকে দেখতে পেরেছেন বাবাও কাঁধে মাও কাঁধে সন্তানও কাঁধে হে আল্লাহর গোলাম এবার রাবিয়া তুরায় রহমতুল্লাহ আলাই তার বাবাকে বললেন হে বাবা আপনি সামনে চলুন আমরা পেছনে পেছনে চলবো তখন রাবিয়া তুরায়ের বাবা বলল বাবা তুমি আগে চলো তুমি সবচেয়ে বড় আলেম মসজিদ নবীর ইমাম তুমি আগে চলো তোমার পিছনে পিছনে আমরা চলবো জোরে বলো সুবহানাল্লাহ রাবিয়া তুরায় বলে আপনি আগে চলেন বাবা বলে তুমি আগে চলো এক পর্যায়ে রাবিয়া তুরায় রহমাতুল্লাহ আলাই বললেন মা আপনি পায়সালা দেন আপনার পায়সালা মেনে নেওয়া হবে তখন রাবিয়া তুরায়ের মা বললেন বাবা তুমি আগে আগে চলো আমরা তোমার পেছনে পেছনে চলবো সুবহানাল্লাহ বলো রাবিয়া তুরায় এবার তার মাকে ডাকতে বললেন হে আমার আম্মা জান আপনি যে এই পায়সালাটা দিয়েছেন কোন যুক্তিতে পায়সালা দিয়েছেন রাবিয়া তুরায়ের মা বলে আমি দুইটা যুক্তিতে আমি পায়সালা দিয়েছি একটা হলো দুনিয়ার যুক্তি আরেকটা হলো আখেরাতের যুক্তি দুনিয়ার যুক্তি হলো তুমি হলো মসজিদ নববীর ইমাম তুমি যখন ইমাম হয়ে নামাজ আদায় করবা তখন তোমার বাবা যখন নামাজ পড়বে তোমার পিছনে দাঁড়াবে তুমি সামনে তোমার বাবা পিছনে দুনিয়াতে তুমি আগে আর জান্নাতে যখন আল্লাহ তাআলা বলবে আখেরাত যখন আল্লাহ তাআলা বলবে হে আমার নায়েবে নবী দল তোমরা যে আমার জান্নাতে চলে যাও তখন নায়েবে নবী আলেম মোলামা বলবে ওগো আল্লাহ আমার বাপ মাকে ছাড়া আমি জান্নাতে যাব না তখন আল্লাহ তাআলা তার বাপ মাকে জাহান্নাম থেকে উঠে তার সঙ্গে দিয়ে দেবে এই মাত্র তার বাপ মা তার সঙ্গে জান্নাতের দিকে যাবে এমনি তো দাদা নানানি বলবে আমার বাড়িটাতে দুনিয়াতে আমি কম মহব্বত করি নাই কম ভালোবাসি নাই তার ওই আলেমের বাপ মাকে দাদা দাদি ধরবে যে তোমার সন্তানকে বলো আমাদেরকে সুপারিশ করার জন্য এবার হাফেজ এবার আলেম এবার নায়েবে নবী তার দাদা দাদি নানানের জন্য সুপারিশ করবে আল্লাহ তাআলা সুপারিশ মঞ্জুর করবেন এবার যখন তার দাদা দাদি নানানিকে জাহান্নাম থেকে ওঠানো হবে তখন তার আশেপাশে কিছু লোক তাদেরকে জড়িয়ে ধরবে বলবে তোমার ভাই যেই এলাকায় যেই মাদ্রাসায় লেখাপড়া করতো আমরা ওই এলাকার মানুষ তোমার ভাই লেখাপড়া অবস্থা আমরা তোমার ভাইকে অনেক সাহায্য সহযোগিতা করেছি আজকে তোমরা জান্নাতে চলে যাবা তোমার ভাইকে বলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতে নেওয়ার জন্য এবার যখন দাদা দাদি নানানি ওই আলেমকে বলবে যে তুমি যেই এলাকায় লেখাপড়া করতা ওই এলাকার কিছু মানুষ আমাদেরকে ধরেছে বলেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য এবার আল্লাহ তখন তখন আলেমে আল্লাহর কাছে সুপারিশ করবে সুপারিশ করার পরে দেখা যাবে দুই দল আল্লাহ তারা জাহান্নাম থেকে বলবে জাহান্নামদেরকে বলবে তোমরা দুই কাতে দাঁড়াও হাশরের ময়দানে তখন দুই কাতের দাঁড়াবে তখন আল্লাহ তাআলা ওই কোরআনের পাখিটিকে মাঝখান দিয়ে ছেড়ে দেবে আর বলবে আমার কোরআনের পাখি তাদেরকে চিনবে যারা আমার কোরআনের পাখিকে চিনবে তাদের সকলকে বরযাত্রী নেই আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দাও এবার যখন কোরআনের পাখি যখন ছেড়ে দেওয়া হবে বাবু সাফার মধ্যে লেখেন হে আল্লাহর গোলাম একজন বলবে হুজুর আপনি আমাকে চিনেননি আর আল্লাহ দিয়ে সাকাই তুকা মা আ হুজুর আমি আপনাকে এক গ্লাস পানি পান করেছিলাম আর একজন বলবে হুজুর আপনি আমাকে চিনেন আর আল্লাহ দি ওহাব তুলাকা উজুয়া আমি আপনাকে উজুর জন্য এক বদনা পানি দিয়েছিলাম আল্লাহর পয়গম্বর বলেন
মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর পয়গম্বর হাদিসে দুই লোক দিয়া শুধু দুই লোক বোঝান নাই অসংখ্য গুণিত লোক বুঝাইছেন অসংখ্য গুণিত লোক বলবেন হুজুর আপনাকে আমাকে চিনেন আমি আপনাকে মহব্বত করেছি হুজুর আপনাকে আমাকে চিনেন আপনি আমার আপনার বংশের লোক আমি আপনার রক্তের লোক আমি এইভাবে একজন আলেম হাজার হাজার জান্নাতে গিনি আল্লাহর হাজার হাজার জাহান্নামে কিনে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে।